হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সকলে? আশা করি সবাই আছেন ভালো, সুস্থ এবং নিরাপদ। আর হ্যাঁ, মোটরসাইকেল চালানোর সময় অবশ্যই কিন্তু ফুল ফেস সার্টিফাইড হেলমেট ব্যবহার করতে একেবারে ভুল করবেন না। বাটি হেলমেট, নন সার্টিফাইড হেলমেট পরিহার করুন, ট্রাফিক আইন মানুন। তো চলেন আমরা আমাদের মূল কথাবার্তায় ডুব দিয়ে দিই। ব্যাপার হচ্ছে হিরো হাঙ্ক 150R সিঙ্গেল চ্যানেল ABS নিয়ে। এই ব্যাপারে টুকটাক কথাবার্তা আমি আগেও বলেছি, ডিটেলস অনেক কথাবার্তা হয়েছে আগে, কিন্তু এইবারে কথা বলার উপলক্ষ আবার পেয়ে গেছি। আর উপলক্ষ যখন পাই আমি তো আর দেরি করতে পারি না, না হলে আপনাদেরকে আমি জানাবো কিভাবে, অথবা আমার মনের ক্ষুধাটা নিবারণ করব কিভাবে। আমার কাজই হলো খালি কথা বলা। তো চলেন, ব্যাপার হচ্ছে হিরো হাঙ্ক 150R সিঙ্গেল চ্যানেল ABS। এই মোটরসাইকেলটি বাংলাদেশে আসছে বেশ কিছুদিন হয়ে গেছে, এবং এর আগের একটা ভিডিওতে আমি বলছিলাম যে হিরো হাঙ্ক 150R সিঙ্গেল চ্যানেল ABS মোটরসাইকেলটি দারুণভাবে ফ্লপ করছে আমাদের দেশের বাজারে। শুধু যে সিঙ্গেল চ্যানেল ABSটাই ফ্লপ করছে তা না, আবার নন ABS আরেকটা করছিল 150R দিয়ে, ওইটাও কিন্তু চরমভাবে ফ্লপ করছে। এবং এই ফ্লপ কাটিয়ে ওঠার জন্য বাংলাদেশে হিরো কর্তৃপক্ষ বহু ধরনের কাজকর্ম করে যাচ্ছে, যদিও সেগুলো কোনো কাজে আসছে না। যেমন একটা কাজ করছে কি, এই বাইকটা প্রথমে কিন্তু কিস্তিতে ছিল না, হিরোর কিস্তিতে, দীর্ঘদিন পরে এইটার কিস্তিতে অন্তর্ভুক্ত করছে, তারপরেও দেখা কাম হয় না। তারপরে করছে কি, আসছে হলো গ্রাফিক্স পরিবর্তনে। আচ্ছা, এইটাই হচ্ছে আজকের ভিডিওর মূল কথাবার্তায়। হিরো মানে এই ধরনের কাজকর্মের জন্য তাদেরকে আমার মনে হয় কি অ্যাওয়ার্ড দেওয়া দরকার। চলেন হাঙ্কের গ্রাফিক্সের খেলার মধ্যে আমরা প্রবেশ করি। হাঙ্ক 150R সিঙ্গেল চ্যানেল ABSের কিন্তু ব্যাপার হয়েছে, যখন প্রথম হিরো হাঙ্ক 150R সিঙ্গেল চ্যানেল ABS বাংলাদেশের বাজারে প্রবেশ করেছিল, তখনকার গ্রাফিক্সগুলা ছিল কিন্তু এক রকম। সামনে দেখেন একটা ছবি দিয়ে দিলাম, এটা হচ্ছে হাঙ্ক 150R সিঙ্গেল চ্যানেল ABSের নীল কালার, এবং নীলের মধ্যে যে হলুদ রঙের রেডিয়াম স্টিকার দেওয়া আছে, তাই না, কানের মধ্যে। তারপরে কালো রঙের যে মোটরসাইকেলটা ওইটার মধ্যে একইভাবে কিন্তু ফুল বডি কালো, আর কানের মধ্যে স্টিকার দেওয়া আছে লাল। আবার আমরা যদি লাল হাঙ্ক 150R দিকে যদি তাকাই, ওইটার মধ্যে দেখব ফুল বডি লাল আর কানের দিক থেকে কালো স্টিকার করা, ঠিক আছে। গত কয়েক মাসের মধ্যে এই স্টিকারের মধ্যে হিরো দুইবার পরিবর্তন আছে। কীরকম, এখন দেখেন সামনে একটা ছবি দিলাম, এবং কোন জায়গাটার মধ্যে কি স্টিকারে পরিবর্তন আনছে এইটা আমি একদম দেখাই দিলাম। দেখেন, দেখছেন, ভালো করে দেখেন, এগুলো কিন্তু মনে রাখতে হবে। তারপরে তো আগের ছবিটার সাথে এবার একটু মিলাই দেখেন যে পার্থক্যটা মানে বোঝা যাচ্ছে কি না। এইটা গেছিল তাদের প্রথম পরিবর্তন গ্রাফিক্সের দিক থেকে বাংলাদেশে। এরপরে আরেকটা পরিবর্তন করছে কয়েক মাসের মধ্যে, সেটাও ছিল গ্রাফিক্সের পরিবর্তন। এই দেখে ফেলুন, এটাই হচ্ছে সেই গ্রাফিক্স চলা হাঙ্ক 150R সিঙ্গেল চ্যানেল ABS। একেবারে পুরো নকশি কাঁথার মাঠ বানিয়ে ফেলেছে। প্রথম যে ছবিটা দেখাইছিলাম পরিবর্তন নিয়ে, ওইটাও হচ্ছে নকশি কাঁথার মাঠ। এর পরেরটারও নকশি কাঁথার মাঠ বানায় ফেলছে, ঠিক আছে। এরকম নকশি কাঁথার মাঠ বানিয়েও আকর্ষণ লাগাতে পারছে না সাধারণ মানুষের কাছে, কাস্টমার কিনতে চাইছে না হিরো হাঙ্ক 150R সিঙ্গেল চ্যানেল ABSের মোটরসাইকেলটিকে। তো এই মোটরসাইকেলটাকে বললাম তো, হিরো যা পারতেছে করতেছে, কিন্তু কোনোভাবেই এই মোটরসাইকেলটি মানুষজন গ্রহণ করছে না, করছে না, করছে না। কেন গ্রহণ করছে না এই সংক্রান্ত আগে আমার একটা ভিডিও করা আছে, সেটা একটু দেখে নিন। আর যদি তারপরেও নতুন করে জানতে চান, হাঁচি চলে আসছে, জোরা মিলছে হাঁচি, তারপরেও যদি
আবার জানতে চান তাহলে কাইন্ডলি কমেন্ট করবেন, চেষ্টা করব যে এই মোটরসাইকেলটি মানুষজন কেন কিনতে চাইছে না সেই বিষয়ে আর একটা ভিডিও করার জন্য। তো হাঙ্ক নিয়া হিরো কর্তৃপক্ষ কি আছে, খুব বিপদে আছে। আপনি যে কোনো শোরুমে যান হিরোর বাংলাদেশের ভেতরে আর কি, বিভিন্ন জেলা উপজেলায় শহরে আবার হাঁচি আসছে রে, ইস। যাই হোক, যে শোরুমে যাবেন গিয়ে জিজ্ঞেস করবেন যে হাঙ্ক 150R ABS এর অবস্থা কি, বিক্রি কেমন হয়, সবাইকেই দেখবেন মুখটা গোমরা করে ফেলবে এবং ভয়ঙ্করভাবে মুখ গোমরা করে ফেলবে। এই বাইক বাংলাদেশের মানুষজন কিনতে চায় না। সংক্ষেপে একটা কথা বলি, পুরাতন হাঙ্কের যে ম্যাট এডিশনটা বাংলাদেশের বাজারে এখনও পাওয়া যাচ্ছে, ওইটার মধ্যেই যদি এই ABSটা অন্তর্ভুক্ত করে বাজারে ছাড়তো, আমার মনে হয় ওইটাই ভালো ছিল। কেন বলছি কথাটা, কারণ হাঙ্ক 150R এটার মধ্যে ABS থাকা সত্ত্বেও এই মোটর সাইকেলের চাইতে বেশি বিক্রি হচ্ছে এখনও ওই পুরাতন মডেলের ম্যাট এডিশনটা। ব্যাপারটা কীরকম হয়ে গেল না, কোথায় কর্তৃপক্ষ এত কিছু কইরা নতুন নতুন করলো, ABS দিয়ে দিল, মোটা চাকা দিয়ে দিল, কিন্তু জনগণ সেটাকে প্রত্যাখ্যান করে সেই পুরান হাঙ্কেই ফিরে যাচ্ছে। পুরান হাঙ্কের প্রতি ভালোবাসাটা মানুষের এখনও কমে নাই, না কমারই কথা, কারণ দীর্ঘদিন ছিল ওই বাইকটা মার্কেটে, ওইটা অনেক আস্থা অর্জন করতে পারছে। ঠিক আছে, ওই যে কথাই আছে না যে পুরান চাল ভাতে পারে, ব্যাপারটা হয়ে গেছে ঠিক এই রকম পুরাতন হাঙ্কের ক্ষেত্রে। তো পুরান চাল ভাতে পারে এইরকম আরও মোটরসাইকেল আছে বাংলাদেশের বাজারে, সেগুলো অতীত হয়ে গেছে, কোনোটা নিভু নিভু করছে। তো এইরকম আরও কন্টেন্ট আসবে সামনে, পুরান পুরান অনেক মোটরসাইকেল নিয়ে অনেক গল্প, গাল গল্প, কোনটা কী ছিল না ছিল, ঠিক আছে, কোনটা কেন সাকসেস হয়েছে, কেন ব্যর্থ হয়েছে, কী সমস্যা ছিল তাতে, এই ধরনের আরও অনেক ধরনের আলোচনা নিয়ে আসার চেষ্টা আছে। এখন যাই দিছি হচ্ছে মোটরকে, মোটরকে যাইতে হবে, কাজকর্ম আছে, একটু কন্টেন্ট বানাইতে হবে ওই CBR নিয়ে। আর মোটরকে কী বলবো, মোটরকে ঢুকলেই খালি দেখি CBR আর CBR। আসলে মোটরকে CBR-এর কাজ এত বেশি হয়, তারা আসলে CBR নিয়ে কাজ করতে করতে এক্সপার্ট হয়ে গেছে, খুবই এক্সপার্ট হয়ে গেছে। যাই হোক, হাঙ্কের গল্পের মধ্যে আর CBR-এর গল্প না ঢুকাই, তো কন্টেন্ট শেষ করে দিই এই তেজতুরি বাজারের চিপা থেকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, নিরাপদে মোটরসাইকেল চালাবেন। আর হ্যাঁ, মোটরসাইকেল চালানোর সময় কিন্তু ভাই ফুল ফেস সার্টিফাইড হেলমেট ব্যবহার থেকে একদমই দূরে যাবেন না, অবশ্যই অবশ্যই ফুল ফেস সার্টিফাইড হেলমেট ব্যবহার করার অভ্যাস করে তুলুন, আপনার আমার সবার জন্যই এটা অত্যন্ত ভালো হবে। তো বিদায় নিলাম, খোদা হাফেজ।